Subhanallah walhamdulillah la ilaha illallah. Amar bhaira, amar bhaira, Allah rabbul alamin amar ekta kitab alimder hate tule diyechen je kitaber bhitore kono bhul nai. Sobai bhul kore kintu kitab kokhono bhul kore na. Emon ekta kitab alimder hate tule diyechen jara ei quran theke boktobbo dibe তারা সঠিকটাই বক্তব্য দিবে, কথা বলেন ঠিক না ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব আমি আলেমদের হাতে তুলে দিয়েছি যারা এই কিতাব থেকে দাওয়াতে কাজ চালাবে, যারা এই কুরআন কারীম থেকে এই কুরআনুল কারীম থেকে যারা দাওয়াতে কাজ করবে তাদের ভিতরে কোনো ভুল নাই, কারণ এই কিতাবটা হচ্ছে নির্ভুল, লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আমি দিয়েছি, এমন একটা কিতাব আমি নাজিল করেছি যে কিতাবের ভিতরে ভুল তো নাই, নাই ভুল হবার মতো সন্দেহ সংশয়ের অবকাশ পর্যন্ত নাই, ঠিক না বলে? তাহলে আমার আল্লাহর বক্তব্য নির্ভেজাল বক্তব্য, কোরআনের বক্তব্য নির্ভেজাল বক্তব্য, এই বক্তব্য যদি কোনো পীর সাহেব দিতেন আপনারা বিশ্বাস করলেও আমি আব্দুল বারী বিশ্বাস করতাম না। এই বক্তব্য যদি কোন ইসলামিক স্কলার দিতেন, কোন আলেম যদি দিতেন আমি বিশ্বাস করতাম না। এই বক্তব্যটা কোন আলেম দেন নাই, কোন পীর সাহেব দেন নাই, এমন একজন দিয়েছেন যিনি কখনো মিথ্যা বলেন না, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কখনো ভুল হতে, মিথ্যা হতে, সন্দেহ থাকতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে। আর যখন সাহায্য আসবে, যখন বিজয় আসবে, তখন তোমরা দেখতে পারবে পৃথিবীর চারদিকের মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন আমরা তার পক্ষ থেকে সাহায্য পাব, বিজয় পাব, কিন্তু জন্মের পর থেকেই যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই দেখতেছি আফগানিস্তানের জমিনে রক্ত ঝরে, জন্মের পর থেকে যখন বুঝতেছি জানতেছি দেখতেছি ফিলিস্তিনের জমিনে রক্ত ঝরে, কথা বলেন না কেন? আমরা ছোট থেকেই দেখে আসতেছি কাশ্মীরের জমিনে রক্ত ঝরে, ভারতের আহমেদাবাদে রক্ত ঝরে, মিয়ানমারের মুসলমানদেরকে কুচুকাটা করা হয়, আমরা সেই জন্মের পর থেকেই দেখতেছি ইন্দোনেশিয়ার জমিনে মুসলমানদের উপর নির্যাতন হয়, চীনের জমিনে মুসলমানদের উপর নির্যাতন হয়, জন্ম থেকেই দেখতেছি বাংলার জমিনেও হক্কানি আলেমদের উপর নির্যাতন হয়। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন বিজয় হবে আমাদের, আমরা সাহায্য পাব, কিন্তু কোথায় সাহায্য, কোথায় সেই বিজয়? সাহায্য তো পাচ্ছি না, বিজয় তো পাচ্ছি না, দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়, চোখের সামনে কত ইসলামিক স্কলারকে হত্যা করতে দেখলাম, চোখের সামনে ইসলামী আন্দোলনের অনেক নেতাদেরকে ফাঁসির কষ্টে ঝুলতে দেখলাম, হে মুসলমান চোখের সামনে মুফতি আমির হামদাকে গ্রেপ্তার হতে দেখলাম, চোখের সামনে মুফতি কাজী ইব্রাহিমকে গ্রেপ্তার হতে দেখলাম, চোখের সামনে কত আলেমদেরকে নির্যাতিত হতে দেখলাম। ও আমার ভাইরা, এখন আপনার আমার মনে এই প্রশ্নটা চলে আসে, আল্লাহ সাহায্য করবেন, বিজয় দিবেন, এ কথা কোরআনে এসেছে, যদি মিথ্যা নাই হয় তাহলে কেন সাহায্য পাচ্ছি না, কেন বিজয় পাচ্ছি না, কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা, আমার আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা, তাহলে সাহায্য আর বিজয়ের ঘোষণা আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা সাহায্য কেন পাচ্ছি না প্রশ্ন আছে না নাই, বিজয় আমাদের কেন হচ্ছে না প্রশ্ন আছে না নাই? আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা, এই প্রশ্নের জবাব দিয়েছেন একজন বিশ্বের খ্যাতনামা সুনামধন্য একজন মুফাসসির ছিলেন, যিনি 24টা বছর অক্লান্ত পরিশ্রম করে একটি তাফসির গ্রন্থ লিখেছিলেন, সেই মুফাসসিরের নাম হচ্ছে আল্লামা সাইয়্যেদ শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাই, আল্লামা সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহি আলাই। তিনি শুধু মুফাসসির ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের জমিনের ইসলামী আন্দোলনের একজন জানবাজ মুজাহিদ, তিনি যেমন রাতের গভীরে বসে বসে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতেন,
তাফসিরে ফি জিলালিল কুরআন নামের তাফসির গ্রন্থ তিনি রাতে শুয়ে শুয়ে বসে বসে কষ্ট করে পরিশ্রম করে করে তাফসির গ্রন্থ যেমন লিখেছেন, আবার দিনের বেলায় রাজপথে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের রাজ কায়েমের আন্দোলন করেছে। এ মুসলমানেরা, মুফাসসির বিশ্বের জমিনে অনেক আছে, কিন্তু আল্লামা সাইয়্যিদ কুতুবের মতো মুফাসসির খুঁজে পাবেন না, যিনি কুরআন যেমন লিখেছেন ব্যাখ্যা করেছেন তেমনি আবার জানবাজ মুজাহিদ ছিলেন। বাতিল শক্তি আল্লামা সাইয়্যিদ কুতুবকে সহ্য করতে পারলো না, বাতিল শক্তি ইসলামী আন্দোলনের এই নেতাকে, এই মুফাসসিরকে জেলখানায় আবদ্ধ করলো। শুধু জেলখানায় আবদ্ধ করেই ক্ষান্ত হয় নাই, বাতিল শক্তি আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করে দিয়েছে। আমার ভাইরা, এই আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাই তার লেখা কিতাব তাফসিরে ফি জিলালিল কুরআন নামে এই কিতাবের ভিতরে তিনি এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিতে চেয়েছেন, বিজয় দেবার ঘোষণা আসার পরেও, সাহায্য দেবার ঘোষণা আসার পরেও বিশ্বের মুসলমানরা সাহায্য কেন পাচ্ছে না, বিশ্বের মুসলমানেরা বিজয় কেন পাচ্ছে না, তার অন্যতম প্রধানত দুটি কারণ রয়েছে। কয়টি কারণ? মুফাসসির বললেন দুইটি কারণে আমরা সাহায্য পাই না। এক নম্বর কারণ হলো আমরা বিশ্বের মুসলমানেরা প্রকৃত মুমিন হতে পারি নাই, খাঁটি মুমিন হতে পারি নাই। দুই নম্বরের কারণ হলো আমরা বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন, বিশ্বের মুসলমানেরা যখন যেদিন মুমিন হতে পারবে, ঐক্যবদ্ধ হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সাহায্য আর বিজয়, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয় সেদিন পাবে যেদিন বিশ্বের মুসলমানেরা খাঁটি মুমিন হয়ে যাবে। তাহলে বোঝা গেল সাহায্য আর বিজয় না আসার এক নম্বর কারণ হলো আমরা খাঁটি মুমিন হতে, আওয়াজ দিয়ে বলেন, আমরা খাঁটি মুমিন হতে পারি নাই। এ কথা শুধু মুফাসসিরের নয়, মুফাসসিরের মন গড়া কথা নয়, এই কুরআনুল কারিমের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে দিয়েছেন মুমিন হতে হবে। সাহায্য পেতে হলে, বিজয় পেতে হলে প্রধান শর্ত হলো আমার আল্লাহর বক্তব্য মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে সাহায্য করা فلا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই, যদি তোমরা মুমিন হতে পারো বিজয়ে তোমাদেরকেই দেবো, চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহর বক্তব্য হলো মুমিন হতে হবে, মুমিন না হওয়া পর্যন্ত কখনোই বিজয় পাবো না, সাহায্য পাবো না। ও আমার ভাইরা, তাহলে বিশ্বের এই পরিস্থিতিতে আমরা যদি সাহায্য পেতে চাই, আমরা যদি আল্লাহর পক্ষ থেকে বিজয় পেতে চাই, তাহলে আমাদের প্রধানত এবং প্রথমত এক নম্বরের শর্ত হচ্ছে আপনাকে আমাকে আমাদের সবাইকে মুমিন হতে হবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর মুমিন আবার কেমনে হব, আজান দিলে নামাজে যাই, আমাদের যার টাকা পয়সা আছে আমরা হজ করে এসেছি, আবার আমরা পিতা মাতার সেবাও তো করি, আমরা তো বসে নাই, আমরা তো আমল আখলাক সব ঠিক রাখছি, তারপরে আবার মুমিন কেমনে হব, প্রশ্ন আসে না নাই? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য কোনটা সেটা আমরা এখনো করতে পারি নাই, নামাজ রোজা হজ যাকাত এগুলো তো করতেই হবে। কিন্তু আমার আল্লাহর বক্তব্য হচ্ছে কুরআনুল কারিমে যারা মুমিন হবে তাদের প্রধানত একটা কাজ করতে হবে, সেই কাজটা কোন কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিনদের এক নম্বর কাজ হচ্ছে, আল্লাযীনা আমানু যারা মুমিন তাদের কাজ হচ্ছে
তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে, তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে। বক্তব্যটা কার? আওয়াজ দিয়ে বলেন বক্তব্য কার? আমার আল্লাহর বক্তব্য, আল্লাহ জিনা আমানু, ওরা হচ্ছে মুমিন। মুমিন কারা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে লড়াই করে, যারা আল্লাহর পথে লড়াই করে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা চেষ্টা চালায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা চেষ্টা চালায়, আমার আল্লাহর বক্তব্য হলো ওরাই হচ্ছে প্রকৃত মুমিন। তার মানে বোঝা গেল শুধু নামাজ রোজা হজ জাকাত করলে মুমিন হওয়া যায় না। ও মুসলমানেরা মনোযোগ দেন, এই আলোচনা সবাই করবে না, এই ওয়াজ সবাই করে না। এই ওয়াজ করা যেমন রিস্ক, এই ওয়াজের আমল করাটাও তেমন রিস্ক। আমার ভাইয়েরা, এই আমলটা যতই রিস্ক হোক, এটা তো আপনারা জানেন যে কাজটা যত কঠিন, যে কাজটা বড় রিস্কি হয়, সেই কাজের পুরস্কারটাও তত বড় হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরতে মুসা বলেন, হযরতে ঈসা বলেন, হযরতে ইব্রাহিম বলেন, হযরতে নূহ বলেন, হযরতে ইব্রাহিম থেকে শুরু করে, হযরতে মুসা থেকে শুরু করে, হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেক নবী রাসূল একটা মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেক নবী রাসূল একটাই দাওয়াতি কাজ করেছিলেন, আলালাহুল খালকু আল আমর, জমিন যার আইন চলবে শুধু তার। আরে মিয়া কেন বুঝেন না, মিস্টার ফেরাউন মুসার গায়ে কখনোই হাত দিত না, মিস্টার ফেরাউন মুসার বিরুদ্ধে কখনোই ষড়যন্ত্র করতো না। মুসা যদি 500 ওয়াক্ত নামাজ দিনে আদায় করত, ফেরাউনের কোনো ক্ষতি নাই। হযরতে মুসা আলাইহিসসালাম যদি সারা মাস ব্যাপী, সারা বছর ব্যাপী রোজা রাখত, ফেরাউনের কোনো ক্ষতি হতো না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, মুসা আলাইহিসসালামের উপর ফেরাউনের ক্ষোভ কখন? যখন মুসা বলেছে আলাল্লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে শুধু তার, ফেরাউনের আইন দিয়ে দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না। ও ফেরাউন, সুদের আইন বন্ধ করো, ও ফেরাউন ঘুষের আইন বন্ধ করো, ও ফেরাউন দুর্নীতির আইন বন্ধ করো, এই ঘোষণা যখন দিয়েছে ফেরাউন, তখন বুঝতে পেরেছে এই আইনগুলো যদি বন্ধ হয়ে যায়, এক আল্লাহর আইন যদি চালু হয়ে যায়, তাহলে ফেরাউনের চেয়ার ক্ষমতার মসনদ টিকে থাকতে পারে না। আমার ভাইয়েরা, তখনই তো ফেরাউন মুসার বিরুদ্ধে, ও মুসলমানেরা নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে, আর মিস্টার আবু জেহেল আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত দিনেও যদি নামাজ পড়ে, আপনারা বলেন সুৎকর ঘুষখোর জেনাকারী ধর্ষণকারী খুনি বাটপার রংবাজ, তাদের কি কোনো ক্ষতি আছে নাকি? মৌলবীরা মসজিদে নামাজ পড়বে, তাদের কি সমস্যা? কোনো সমস্যা নাই। মৌলবীরা সারা বছর না খেয়ে রোজা রাখবে, আবু জাহেলের তো কোনো সমস্যা নাই, আছে নাকি? আমার ভাইয়েরা, বিশ্বনবী যদি শুধু নামাজ রোজা হজ জাকাতের মিশন নিয়ে পৃথিবীতে আসতেন, ও মুসলমানেরা আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, শুধু নামাজ রোজা হজ জাকাত এই কয়েকটা ইবাদত নিয়ে যদি আল্লাহর নবী পৃথিবীতে আসতেন, তাহলে মিস্টার আবু জেহেল উতবা সাহেব আবুল আহাব আমাদের নবীকে কাঁধে তুলে নাচত, আর আমাদের নবীকে সারাটা জীবন রাষ্ট্রীয় টাকা পয়সা দিয়ে নবীকে লালন পালন করত। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, প্রাণের ভাতিজা যখন স্লোগান তুলল, যখন মিছিল দিতে শুরু করল, জমিন যার আইন চলবে তার, আলালাহুল খালকু আলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, হে আবু জেহেল ধর্ষণের আইন বন্ধ কর, হে আবু জেহেল দুর্নীতি বন্ধ কর, হে আবু জেহেল সুদ বন্ধ কর, ঘুষ বন্ধ কর, আবু জেহেল রে গরিবের টাকা মেরে পাহাড় করতেছিস সম্পদের পাহাড়, এটা বন্ধ কর, এক আল্লাহর আইন মতো দেশ চালাক, এক আল্লাহর আইন মতো পৃথিবী চলবে। এই বক্তব্য যখন বিশ্বনবী দিয়েছেন, তখন প্রাণের চাচা আবু জেহেল প্রাণের দুশ্মন হয়ে গিয়েছে। ও আমার ভাইয়েরা, একান্ত অপঞ্জনের আমার, তাহলে প্রত্যেক নবী রাসূলের যে মিশন, আজ নবী নাই আমাদের জন্যও একটাই মিশন, আলালাহুল খালকু ওয়াল আমর, জমিন যার হুকুম চলবে তার, কথা বলেন না কেন? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হতে হবে, আর মুমিন হবার এক নম্বর কাজ হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে। উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে, এই ল্যাংরা সাহাবি আমর বিন জামূহ উহুদের ময়দানে জিহাদের ডাক শুনে ছুটে গেলেন বিশ্বনবীর দরবারে,
বিশ্বনবীকে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনতে পেলাম উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় কামনা বাসনা অনেক দিন থেকে চিন্তা ভাবনা করি জিহাদের ময়দানে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করে আপনার এই ল্যাংড়া সাহাবীকে উহুদের ময়দানে মুজাহিদদের তালিকায় আমার নামটা ঢুকায়া দেন বিশ্বনবী বললেন সাহাবী আমার তুমি তো ল্যাংড়া মানুষ পঙ্গু মানুষ তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না ও আমার সাহাবী ল্যাংড়া সাহাবী আমার জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না বরং তুমি বাসায় গিয়ে যাই না মাজলিসায় আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া মুনাজাত করবা রব্বুল আলামিন আমি জিহাদের ময়দানে যেতে পারি নাই যারা মুজাহিদ হিসেবে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে ওই মুজাহিদ সাহাবীদেরকে বিজয়ী করে বাড়িতে ফিরাইয়া দিও ও আমার সাহাবীরে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না বরং তুমি বাসায় বসে বসে দোয়া করবা এই কথা শুনে আমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দোয়া করতে চাই না আমি সম্মুখ সমরে কাফেরদের সঙ্গে লড়তে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ নিসৃত যে কথাগুলো শুনেছি ইসলাম সম্পর্কে যতটুকু বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ যারা জিহাদের ময়দানে সরাসরি যুদ্ধ করে আর যারা দোয়া করে তারা কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে করুণা করে আমাকে ওই মুজাহিদ সাহাবীদের তালিকায় আমার নামটা ঢুকাইয়া দেন আমি মুজাহিদ সাহাবী হয়ে জিহাদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়তে চাই আমার ভাইয়েরা একান্ত বন্ধুরা বিশ্বনবী বললেন ও আমার ল্যাংড়া সাহাবী কেন পাগলামি করো না তোমার জন্য একটা সুখবর আছে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না কিন্তু তোমার চার সন্তান আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল যারা তোমার সেই যুবক চার সন্তানকে আমি উহুদের ময়দানে মুজাহিদ হিসেবে বাছাই করেছি উহুদের ময়দানে তোমার চার সন্তান জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবে আমি অনুমতি দিয়েছি ও আমার রে চিন্তা করো না হতাশ হয়ো না তুমি যেতে না পারো তোমার চার সন্তান তো জিহাদের ময়দানে যাচ্ছে সুতরাং তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো এই কথা শোনার পরে এই ল্যাংড়া সাহাবী আমর বিন জামু চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদতে শুরু করলেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন আমর রে এখন আবার কাঁদছো কেন কাদার আবার কি কারণ হলো তোমার তো খুশি হওয়ার কথা আমর বিন জামু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ কেমন কথা আপনি বললেন আমি বাবা হয়ে এত বড় একটা অপমানিত কথা আমি শুনতে পেলাম এটা তো আমার জন্য বড় অপমানজনিত কথা বিশ্বনবী বললেন বুঝতে পারলাম না রে সাহাবী কি বলতে চাও সাহাবী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঔরসে যাদের জন্ম আমি যাদেরকে খাইয়েছি আমি যাদেরকে পড়িয়েছি সেই চার সন্তান কাল হাশরের ময়দানে মুজাহিদ হবার কারণে জিহাদ করার কারণে আমি বাবা আমাকে পিছনে ফেলে হাজার হাজার বছর আগে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর আমি বাবা হয়ে জিহাদের ময়দানে যাবার না কারণে পিছিয়ে থাকবো হাজার হাজার বছর পরে জান্নাতে যাব এটা তো বাবার জন্য অবশ্যই অপমানকর বিষয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানেরা আমাকে রেখে জান্নাতে যাবে এটা আমার সহ্য হয় না এটা আমার সহ্য হবে না গো ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার চার সন্তানের সঙ্গে এই ল্যাংড়া সাহাবীর নামটাও যোগ করে দেন বাপ বেটা পাঁচজন মিলেই জিহাদের ময়দানে যেতে চাই ইয়া রাসূলুল্লাহ কতল করতে না পারি কাফেরদেরকে হত্যা করতে না পারি অন্তত পক্ষে আমি যেন কাফেরদের আঘাতে শহীদ হয়ে যাই ও যুব সমাজ ভালো করে মনোযোগ দাও একজন ল্যাংড়া বৃদ্ধ সাহাবীর মনের কামনা বাসনা কি শহীদ হওয়ার কামনা বাসনা কতটা ইমানি স্পিড ছিল তার অন্তরের ভিতরে একটু মনোযোগ দাও এই ল্যাংড়া সাহাবী আমর বিন জামু বাড়িতে গিয়ে খুশিতে আটখানা আত্মহারা হয়ে গেল ডাক দিয়ে বলে প্রাণের বিবি রে প্রাণের বিবি ও আমার প্রাণের বিবি কোথায় তুমি তুমি তো বলেছ আমি নাকি জিহাদের ময়দানে যাবার অনুমতি পাবো না তুমি কি জানো না আজকে বিশ্বনবী আমাকে জিহাদের ময়দানে যাবার পারমিশন দিয়েছে আমার ভাইয়েরা এই হযরতে আমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
চার সন্তানকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে জিহাদ চলছে, তুমুল লড়াই চলছে, দুই ছেলে ডান পাশে, আমরের বাম পাশে দুই ছেলে, ডান পাশে দুই ছেলে, তারা যুদ্ধ চালাচ্ছে কাফেরদের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। বাবাকে মাঝখানে রেখেছে, কারণ তারা জানে আমার আব্বা জান পঙ্গু মানুষ, কাফের গোষ্ঠী অতর্কিত হামলা চালালে আব্বা জান শহীদ হয়ে যাবে, এজন্য দু ছেলে ডান পাশে থেকে লড়াই করে আর দু ছেলে বাম পাশ থেকে লড়াই করে। আমার ভাইয়েরা, এই সময়ে কিছুক্ষণের মধ্যে এই জিহাদ চলাকালীন সময়ে ডান পাশের দুই ছেলে, বাম পাশের দুই ছেলে, চার ছেলে অসংখ্য কাফেরদেরকে কতল করে দিয়া জাহান্নামে পাঠায়া দিয়াছে। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে কাফেরদের আঘাতে দুই ছেলে শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আমরের বাম পাশের দুই ছেলে, তারাও দুজন শহীদ হয়ে গেলেন। এবার হযরতে আমর একা হয়ে পড়লেন, আল্লাহু আকবার, ল্যাংরা মানুষ একা হয়ে পড়লেন। অন্যান্য সাহাবীরা আছে, তারা তাদের মতো করে যুদ্ধ চালাচ্ছে। আমার ভাইয়েরা, এই ল্যাংরা সাহাবী এবার অস্ত্রটা সামনে হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে একটা দৌড় দিয়া ইমানি স্পিড জাগ্রত করে হাতের অস্ত্রটা উপরে উপরে তুলে কাফেরদেরকে সরাসরি কয়েকজন কাফেরকে আঘাত করে সঙ্গে সঙ্গে কয়েকজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে চতুর্দিক থেকে কাফের সৈন্য ল্যাংরা সাহাবীকে ঘিরিয়ে ফেলল। ল্যাংরা সাহাবীকে ঘিরিয়ে ধরে একের পর এক আঘাত করে শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়া আমর বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের গোষ্ঠী উহুদের ময়দানে শহীদ করে দিলে। চার সন্তান শহীদ, ল্যাংরা সাহাবী বাবা তিনিও শহীদ, যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জন সাহাবীর লাশ পড়ে আছে উহুদের ময়দানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেরি করো না, সাহাবীরা লাশগুলো উটের উপর তুলে দিয়া এদের ওয়ারিস হিসেবে যারা এসেছে তাদের হাতে হস্তান্তর করে দাও, লাশগুলো বাড়িতে নিয়ে গিয়ে দাফন করবে। সাহাবীরা একটা করে লাশ উটের উপর তুলে দিয়া সুন্দর করে বেঁধে সাজিয়ে গুছিয়ে উটকে হাঁকিয়ে দিলেন। উট সেই লাশগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়, এক এক করে সবগুলো লাশ চলে গেল। 5 জন লাশ নিতে এসেছে, 5টা লাশ গ্রহণ করার জন্য একজন মহিলা এসেছেন, তিনি হচ্ছেন হযরতে আমরের স্ত্রী। 4 সন্তানের লাশ আর স্বামী হযরতে আমরের লাশ, 5টি লাশ তিনি রিসিভ করবেন, গ্রহণ করবেন। তিনি এসে দাঁড়িয়েছেন, সাহাবীরা এক এক করে 4 সন্তানের লাশ উটের উপর তুলে দিলেন, সুন্দর করে বেঁধে সাজিয়ে উটকে হাঁকিয়ে দিলেন। উটগুলো লাশ নিয়ে নিয়ে বাড়ির দিকে চলে গেল। এবার সর্বশেষ আমর বিন জামুর লাশটা পড়ে আছে উহুদের ময়দানে। সাহাবীরা পর্যায়ক্রমে এবার আমর বিন জামুর লাশটা একটা উটের উপর তুলে দিলেন, উটের উপর তুলে দিয়ে বেঁধে সাজিয়ে গুছিয়ে উটকে হাঁকিয়ে দিলেন। কিন্তু উট সামনে পা বাড়ায় না, উট কিছুতেই কারো কথা শোনে না, উট সামনের দিকে আগায় না, উট পিছনের দিকে পিছায় না, উট কারো কথা শোনে না। অনেক সাহাবী চেষ্টা করলেন ল্যাংরা সাহাবীর লাশ নিয়ে উট সামনের দিকে যাবার কথা, বাড়ির দিকে যাবার কথা, কিন্তু উট তো সামনের দিকে যায় না। এটা তো বিরাট একটা মুসিবতে পড়ে গেলেন সাহাবীরা। অনেক চেষ্টা করলেও যখন পারলেন না, অনেক চেষ্টা করেও যখন পারলেন না, এবার সাহাবীরা চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় সমস্যায় পড়ে গিয়েছি। বিশ্বনবী বললেন, কি সমস্যায় পড়েছো সাহাবীরা? সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা লাশ উটের উপর চড়িয়ে দিয়েছি, লাশগুলো এক এক করে ইতিমধ্যেই বাড়ির কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু একটা লাশ যে কিছুতেই উট বহন করে সামনের দিকে নিয়ে যায় না। বিশ্বনবী বললেন, কারণটা কি? সাহাবীরা কোনো কারণ বুঝতে পারলেন না, বললেন, বিশ্বনবী আপনি আমাদের সাথে চলুন উহুদের ময়দানে গিয়ে ওই সাহাবীর লাশটা যে উটের উপর তুলে দেওয়া হয়েছে আপনি গিয়ে যদি উটকে নির্দেশ দেন, আপনি নবী মানুষ, আপনি নবী হয়ে যদি নির্দেশ দেন, নিশ্চয়ই উট সেই হুকুম কখনো অমান্য করতে পারে না, নিশ্চয় আপনার কথা শুনবে। কারণ হলো আমরা দেখেছি এই পৃথিবীর সমস্ত প্রাণীকুল সৃষ্টিকুল আপনার হুকুম মানতে বাধ্য, কেউ আপনার সঙ্গে বিয়াদবি করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন, আমর ইবনে জামুর লাশটা যে উটের উপর চড়িয়ে দিয়েছি আপনি একটু চেষ্টা করে দেখুন সেই উটটাকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় কিনা। এবার বিশ্বনবী উহুদের ময়দানে আসলেন, এসে আমরের যে লাশটা উটের উপর চড়িয়ে দেওয়া হয়েছে সেই উটের গায়ে হাত ধরিয়ে দিলেন।
হাত বুলিয়ে দিয়ে বিশ্বনবী বললেন, উঠ রে, এ উঠ, কেন কথা শুনিস না? এ উঠ, তুই কি জানিস তোর পিঠে যাকে চড়িয়ে দেওয়া হয়েছে এ হচ্ছে আমর বিন জামুর লাশ, শাহাদত বরণকারী একজন ব্যক্তির লাশ। আসমানের নিচে আর জমিনের উপরে এর যে সম্মান মর্যাদা আল্লাহর কাছে, এর চাইতে বেশি সম্মান মর্যাদা আর কারো হতে পারে না। উঠ রে, বেয়াদবি করিস না, আমার আমরের লাশটা তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে। আমার ভাইয়ের আশ্চর্যজনক কথা হলো, বিশ্বনবী নির্দেশ দেবার পরেও উঠ কথা শুনলো না, উঠ তার কথা অমান্য করলো, উঠ সামনের দিকেও পা বাড়ালো না, পিছনের দিকেও সরে গেল না, নিথর পাথরের মতো দাঁড়িয়ে থাকলো। এবার বিশ্বনবী বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আমি নবী নির্দেশ দেবার পরেও যেহেতু আমার হুকুম মানে নাই, তাহলে বুঝতে আর বাকি নাই, আমার চেয়ে বড় যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, রব্বুল আলামিন নিশ্চয়ই উটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্বনবী ডাকতে বললেন, আমরের স্ত্রী কোথায়? আমর বিন জামুর স্ত্রী এসে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আপনার সামনে। বিশ্বনবী বললেন, আমরের স্ত্রী রে, ও আমার ল্যাংড়া চাবির স্ত্রী, বলো তো দেখি আমর জিহাদের ময়দানে আসার আগে কোনো ধরনের নসিহত করেছিল নাকি, কোনো ধরনের ওসিয়ত করেছিল নাকি, কোনো ধরনের ঘটনা ঘটেছিল নাকি, কোনো রহস্য আছে নাকি, কোনো কাহিনী আছে নাকি, তা না হলে আমরের লাশ উট কেন নিয়ে যায় না, কোনো কারণ আছে নাকি বলো দেখি। আমরের স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার পক্ষ থেকে জিহাদের অনুমতি পেয়ে বাড়িতে যেদিন আসলেন, এসে খুশিতে আটখানা হয়ে সবাইকে বললেন, আপনি জিহাদের অনুমতি দিয়েছেন। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলল, প্রাণের বিবি, আমি জিহাদের অনুমতি পেয়েছি, উহুদের ময়দানে যাব। এই কথা শোনার পরে আমি আমার স্বামীকে ঠাট্টা করে একটা কথা বলেছিলাম, আমি আমার স্বামীকে ইয়ার কি করে একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম, প্রাণের স্বামী, উহুদের ময়দানে জিহাদের অনুমতি পেয়ে এত খুশি হবার কোনো কারণ নাই, তুমি ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দানে গিয়ে কি করবা, জিহাদের ময়দানে যেতে দেরি হবে। প্রাণের স্বামী রে, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসতে তোমার দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা ঠাট্টা করে আমার স্বামীকে বলেছিলাম, জিহাদের ময়দানে তুমি ল্যাংড়া মানুষ গিয়ে কি করবা, তোমাকে পালিয়ে আসতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। ইয়া হাবিবাল্লাহ, আমি এ কথা বলে রান্নাঘরের কিছু কাজকর্ম করে কিছুক্ষণ পরে যখন শোবার ঘরে ঢুকতেছিলাম, শোবার ঘরে ঢুকে আমি শুনতে পেলাম আমার স্বামী জায়নামাজ বিছায়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া দাড়ি মুবারক ভিজে ভিজে চোখের পানিগুলো পড়তেছে। আমার স্বামী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সম্পূর্ণ দোয়া শুনতে পেলাম। আমার স্বামী ঘরের ভিতরে যায় নামাজ বিছায় আল্লাহর শাহী দরবারে দুহাত তুলে ডাক দিয়ে বললেন, ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমার বিবি বলেছে উহুদের ময়দান থেকে নাকি আমি পালিয়ে আসব। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, অনেক দিনের কামনা বাসনা, শাহাদাতের তামান্না অনেক দিন থেকে, ইয়া রব্বাল আলামিন, দয়া করে তোমার হাবিব বিশ্বনবী আমাকে জিহাদের অনুমতি দিয়েছেন, রব্বুল আলামিন মেহরবানি করে আপনার এই ল্যাংড়া বান্দাকে জিহাদের ময়দান পর্যন্ত পৌঁছায়া দেন। রব্বুল আলামিন এই ল্যাংড়া বান্দাটাকে জিহাদের ময়দান পর্যন্ত পৌঁছায়া দেন, আর মেহরবানি করে উহুদের ময়দান থেকে আপনার এই ল্যাংড়া বান্দাকে বাড়িতে ফিরাইয়া দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই দোয়া করেছিলেন, রব্বুল আলামিন জিহাদের ময়দান পর্যন্ত শুধু পৌঁছায়া দাও, জিহাদের ময়দান থেকে বাড়িতে আর আমাকে ফিরিয়ে দিও না। বিশ্বনবী বললেন, সাহাবীর স্ত্রীরে থামো, আর বলতে হবে না, আর বলতে হবে না, বুঝা শেষ, সব বুঝা হয়ে গেছে, তোমার স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোমার স্বামীর মনের ভিতরে জিহাদের যে গুরুত্ব, যে আন্তরিকতা, শাহাদাতের যে তামান্না ছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন যে তোমার স্বামীর দোয়াগুলো কবুল করে নিয়েছেন, আমার আল্লাহর ফরমান হলো তোমার স্বামীর লাশ বাড়িতে ফিরে যাবে না, আমার আল্লাহর ফরমান হলো আমর বিন জামু এই ল্যাংড়া সাহাবীর লাশ উহুদের ময়দানে দাফন করা হবে। ও ভ্রুঙ্গামারী উপজেলার মুসলমানেরা, ও যুব সমাজ, প্রশ্ন করতে চাই, আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংড়া মানুষ, বৃদ্ধ সাহাবী, তার অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকতে পারে,
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য এতটুকু সাহস এতটুকু ইমানের স্পিড যদি থাকতে পারে যদি প্রয়োজন হয় যদি কখনো জিহাদের ডাক এসে যায় যদি কখনো বিশ্বের জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য রাজপথে নামতে হয় কে কে রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই বলেন আমিন সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা মুমিন হতে হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন